অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় শুক্রের রাশি পরিবর্তন অর্থাৎ সতেরোই মার্চ দু হাজার একুশ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ শুক্র তুঙ্গ গৃহে কিন্তু প্রবেশ করছে দেখুন তুঙ্গ গৃহে প্রবেশ করছে কিন্তু শুক্র বর্তমানে কিন্তু অস্তমিত রয়েছে অর্থাৎ এটাকে বলা যেতে পারে এই যে শুক্র একদিকে তুঙ্গস্থ এবং অন্যদিকে কিন্তু অস্তমিত ঠিক ধৃতরাষ্ট্রের মতো এটা ব্যাপারটা দাঁড়াচ্ছে অর্থাৎ মাত্রায় যে শুভ ফল প্রদান করতে পারবে তা কিন্তু পারবে না কিন্তু এই শুক্র রাশি পরিবর্তনে আটটি রাশির অমৃত বর্ষা হতে চলেছে অর্থাৎ বেশ কিছু শুভ ফল এই আট রাশির মানুষ পেতে চলেছে নিশ্চিত রূপে যদি আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে শুক্র যদি আপনার মীন রাশিতে অবস্থান করে তাহলে নিশ্চিত রূপে এই সময় আপনারা শুভ ফল পাবেন শুক্র যদি কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে তাতেও আপনারা শুভ ফল পাবেন শুক্র যদি আপনার গ্রহ হয় সেক্ষেত্রে আপনার শুভ ফল পাবেন শুক্র যদি নিজ ভঙ্গ রাজ্যক তৈরি করে সেক্ষেত্রে আপনার শুভ ফল পাবেন শুক্র যদি শুভ নক্ষত্রে আসীন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন অর্থাৎ এই যে শুক্র পাওয়ারফুল হচ্ছে মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ ফল দেয় অর্থাৎ শুক্র থেকে আমরা কী বিচার করি পার্থিব ভৌতিক জগতে যাবতীয় সুখ যা আছে শুক্রের মধ্যে অর্থাৎ আপনার চাটে শুক্র কেমন আছে দেখা দরকার সেখান থেকে আপনার ভোগ বিলাস আপনার বিবাহ আপনার প্রেম আপনার ভালো লাক্সারি গাড়ি বলুন লাক্সারি বাড়ি বলুন আপনার সব কিছু নির্ভর করে এই শুক্রের উপর শুক্র যার যত আপনার পাওয়ারফুল থাকবে যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিং ডান্সিং বা যারা ফটোগ্রাফার বা যারা ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজকর্ম করছেন সম্পূর্ণ কিন্তু লুকিয়ে আছে শুক্রের মধ্যে অর্থাৎ এই দত্তগুরু এই শুক্রাচার্য এই আটটি রাশিকে পার্থিবসুখ মহাসুখ দিতে চলেছে এবং বর্তমানে কিন্তু শুক্র এই আর দুদিন আজ পনেরোই মার্চ সতেরোই মার্চ থেকে শুক্র তুঙ্গ গৃহে প্রবেশ করছে এর ফলে বেশ কিছু শুভ ফল কিন্তু পাবে এই আট রাশি কোন কোন এই আট রাশি আমি আপনাদেরকে জানাবো প্রথম যে রাশির কথা বলবো আপনার হচ্ছে মেষ রাশি মেষরাশি আপনাদের সপ্তমেশ এবং দ্বিতীয়শ আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে দেখুন দ্বাদশভাবে শুক্র তুঙ্গস্থ ভৌতিক সুখ কিন্তু আপনাদেরকে দিবে সুখ আপনাদের অ্যাসেট প্রপার্টি কেনা কিছু ক্ষেত্রে টাকা আপনাদের রিকভারি হওয়া ম্যারেড লাইফের দিকটা ভালো হবে ফিনান্সিয়াল দিকটা ভালো আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে এবং আপনাদের ক্ষেত্রে প্রেমজোর জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু করবে এ সময় দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি আপনাদের রাশির অধিপতি একাদশভাবে তুঙ্গস্থ আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেস লাভ নিশ্চিত রূপে কিন্তু দেবে যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিংয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ আপনাদেরকে দেবে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দেবে আপনাদের ক্ষেত্রে দশমভাবে এই শুক্রের তুঙ্গ অবস্থান কর্মকেন্দ্রিক জায়গাটা আপনাদের কিন্তু ভালো দিবে এবং এই দশমভাবে দশমভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল এই সময় কিন্তু দিতে চলেছে এবং শুক্র আপনাদের যদি রাশিচক্রে তুঙ্গ গৃহে থাকে বা কেন্দ্র বা ত্রিকোণে থাকে এই সময় বা যেখানে মীন রাশিতে আছে সেই মীন রাশিতে যদি থাকে নিশ্চিত রূপে এই সময় কিন্তু আপনারা এই সতেরোই মার্চের পর থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন তবে দেখতে হবে আপনাদের দশা অন্তদশা দশা কী চলছে এবং শুক্র আপনার কত ডিগ্রিতে আছে আপনার বাল্য অবস্থাতে না বৃদ্ধ অবস্থাতে না যুবক অবস্থাতে এই জায়গাগুলো কিন্তু পিং পয়েন্ট দেখা দরকার তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সৌভাগ্য নিয়ে আসতে চলেছে কারণ আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি চতুর্থপতি একাদশপতি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাবেন পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে এবং এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আপনাদের সফলতা সাকসেস যেমন থাকছে এবং এর সাথে সাথে আপনাদের চতুর্থ পারিবারিক সুখ এবং নিজস্ব অ্যাসেট প্রপার্টি এ সময় কিন্তু আপনারা করবেন আপনাদের এই সময় বাহন সুখ নিজস্ব গাড়ি নিজস্ব ফ্ল্যাট এই সম্ভাবনাগুলো থাকছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন এই শুক্র আপনাদেরকে কিন্তু ভৌতিক সুখ পার্থিব সুখ নিশ্চিত নিশ্চিত রূপে দিতে চলেছে এবং যে কাজগুলো আপনাদের আটকে ছিল বিশেষ করে অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ে যারা আছে ব্যবসার দিকে যারা আছে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের অর্থপতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে প্রথম কথা হচ্ছে ভাগ্য সাপোর্ট আপনাদেরকে দিবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাদের ধন আসবে ভাগ্যের ধারা ধন কিন্তু আপনাদের আসবে আপনাদের অপার ধন কিন্তু সময় আসবে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন আর্থিক স্থিতি আপনাদের ভালো হবে দাম্পত্য সুখের জায়গা আপনাদের তৈরি হচ্ছে ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির এবং ডুবে যাওয়া টাকা আটকে যাওয়া টাকা সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে এবং ভাগ্যের সাপোর্ট এবং ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় কিন্তু পাবেন কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো তুলা রাশি আপনার রাশির অধি ষষ্ঠভাবে অবস্থান করলো তুঙ্গ গৃহে অর্থাৎ আপনাদের শরীরের দিকটা আপনাদের ভালো করে শরীরের পাঠটা আপনাদের ভালো করবে কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো বেশ কিছু সুযোগ আপনাদের নিয়ে আসবে এবং আপনাদের ক্ষেত্রে প্রপার্টি রেট সমস্যাগুলো কিন্তু কাটবে এরপরে আসি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ ফাটকা থেকে লাভ এই জায়গাগুলো সম্ভাবনা সন্তান সুখের জায়গা তৈরি করছে এবং আপনাদের ডুবে যাওয়া টাকা আটকে যাওয়া টাকা দাম্পত্য সুখ শুভ বিবাহের কানেকশান এই জায়গাগুলো কিন্তু ব্যবসার জায়গা প্রশমিত কিন্তু এই সময় করবে এবং নিজস্ব প্রপার্টি গাড়ি সম্পত্তি এবং নিজস্ব ফ্ল্যাট সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে ধনু ধনুরাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দেবে অর্থাৎ আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে সফলতা সাকসেস লাভ কিন্তু আপনাদেরকে দিবে এবং এ সময়ের মধ্যে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত যারা প্রিন্টিংয়ের সঙ্গে যুক্ত যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত ডান্সিংয়ের সঙ্গে যুক্ত বা করোগ্রাফার এই এই সম্ভাবনাগুলো কিন্তু এবং আপনাদের গাড়ির যারা কিনবেন ভাবছেন তাদের ক্ষেত্রে গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু এ সময় বাড়িয়ে তুলছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন ওভারঅল যদি বলা যায় শুভ এরপরের যে রাশির কথা বলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশি তৃতীয়ভাবে অবস্থান করছে দেখুন কর্মের যোগাযোগটা আপনাদেরকে দেবে কানেকশানগুলো আপনাদেরকে দেবে এবং ধনের জায়গাটা কিছুটা চাপের থাকলেও কিন্তু বিদেশ থেকে অর্থ আসা এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ ফল শুক্রের রাশি পরিবর্তনে কিন্তু দিতে চলেছে এরপরে যে রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি এবং আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের রাশি দ্বিতীয়ভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট ভাগ্যের ধারা অর্থ পৈতৃক সূত্রে অর্থ এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে আকর্ষিক ধন প্রাপ্তি লটারি শেয়ার ফাটকা জুয়া থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা নিজস্ব ফ্ল্যাট গাড়ি এই সম্ভাবনাগুলো বাড়িয়ে তুলছে এবং ব্যবসার যে জায়গাটা যদি বলি বিজনেস পারপাসটা এবং বিদেশ থেকে অর্থ আসা বিদেশের সাথে যারা রিলেটেড আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ এরপরের যে রাশি কথাগুলো সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু ভালো শুভ ফল দেবে কারণ আপনাদের রাশিতে তুঙ্গ গৃহে আপনার শরীর সরকারটা আগের থেকে অনেকটাই ভালো করবে যারা ব্যবসাতে আছেন যারা ফিল্ম দুনিয়াতে আছেন অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের দিকটাতে আছেন বা আপনার পেট্রোল পাম্প আছে বা আপনার কোনো রেস্টুরেন্ট আছে এই সম্ভাবনাগুলো কিন্তু এই সময়ের মধ্যে বাড়ি তুলে হচ্ছে মিন ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন আর্থিক স্থিতির জায়গা ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করবে